الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له والله يقبض ويبسط وإليه ترجعون سورة بقرة 245 آیت جابت الحمد ثناء اللہ رب العالمین الجنة وجابت درود الصلاة شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رمضان المبارک এসে যাওয়ার পরে আজকে প্রথম জুমা। নুজুলে কোরআনের শুরুতে যে সূরা নাজিল হয়েছিল সেটা ছিল সূরা মুজাম্মিল। তখন আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে যে আয়াত নাজিল করেছিলেন সেখানে ছিল ওয়াকিমুস্সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা সাময়িক বিরতিকাল শেষে সূরা মুদাস্সির পাঁচটি আয়াত নাজিল হয়। আয়াতুল মুদাস্সির কুম্পাণদের বলে হে চাদর আবৃত ওঠো মানুষকে ভয় দেখা। এর পরপরই নাজিল হয় সূরা মুজাম্মিল। মুজাম্মিল অর্থ আর মুদাস্সির অর্থ একই, হে চাদর আবৃত, অর্থাৎ সমাজ কুসংস্কারে ভরে গেছে। ইব্রাহিমের দিন মূর্তি ভঙ্গা ইব্রাহিমের মসজিদ কাবা গৃহ মূর্তিতে ভরে গেছে। হে মোহাম্মদ ঘুমিয়ে যাবো না, চাদর ওঠাও, বেরিয়ে পড়ো, মানুষকে ভয় দেখাও আল্লাহর। সেদিনের সে স্মৃতি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। 1500 বছর পরে আমরা নুজুলে কোরআনের সে আয়াত দিয়ে কিন্তু শুরু করছি আজকে। ইসলামের প্রথমে যে আয়াত দিয়ে আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিয়েছিল কমুখাঞ্জের ওঠো মানুষকে ভয় দেখাও, কারণ ইব্রাহিমী বংশ ধ্বংস হয়ে গেছে, মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের ছেলেরা মূর্তি পূজা করছে, আর তুমি তাদের সন্তান ঘুমিয়ে থাকবে। সেই সূরার শেষ আয়াত 20 নম্বর আয়াতে ছিল এটাই, আকিমুস-সালাত ওয়া আতুজ-যাকাত ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে মানব জাতি, তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ আনুগত্য স্যার আল্লাহর সামনে থাকবে, অন্য কোনো বস্তুর সামনে নয়। যে মাথা রুকু করে সিজদা করে মাটিতে সে আল্লাহর সামনে গড়িয়ে পড়ে, সেই মাথা কখনোই মূর্তির সামনে কবরের সামনে সিজদা করতে পারে না, সেই মাথা কোনো জীবন্ত ব্যক্তি বা বস্তুর সামনে সিজদা করতে পারে না, সে কোথাও যেয়ে করণের নিবেদন করতে পারে না। এই উন্নত মস্তক উচ্চ তুলে চলতে হবে তোমাকে, হে মানুষ, যেন তুমি সৃষ্টির সেরা জীব। এটা প্রথমে কোরআন স্মরণ করিয়ে দিল, আকিমুস-সালাত তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ-যাকাত যাকাত আদায় করো, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ও আল্লাহকে উত্তম ঋণ দাও। মনে রেখো আমার তুকাদ্দিমু মিন আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহর জন্য অগ্রিম যেটা প্রেরণ করবে অবশ্যই তোমরা সেটা আল্লাহর নিকটে পাবে। আস্তাগফিরুল্লাহ, তোমরা তোমাদের গোনা খাতা ক্ষমা প্রার্থনা করো,
ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। ইসলামের প্রথম দিকের আয়াতের সঙ্গে সঙ্গে এবার আসুন শেষ দিকের আয়াত, সুরা বাকারা সব শেষ সুরা, তা সবাই জানেন আপনারা। সুরা বাকারা 281 নম্বর আয়াত হল কোরআনের সর্বশেষ সুরা। সেখানে গিয়ে 245 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মান আল্লাযী ইউক্রিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযারিফুহু লাহু আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আছো তোমাদের মধ্যে যারা আল্লাহকে ঋণ দেবে, কারদান হাসানা উত্তম ঋণ, অতঃপর সে বহুগুণ বেশি ফেরত পাবে আল্লাহ নিকট থেকে? মনে রেখো, আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ মানুষের রুজি কম করেন, সংকুচিত করেন এবং প্রশস্ত করেন, তার হাতই সব। ও এলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। এবার বিনা 23 বছর আগের আয়াত সূরা মুজাম্মিল, আর সর্বশেষ জীবনের মৃত্যুর 21 দিন আগের আয়াত, অর্থাৎ 7 দিন আগে, কেউ বলছেন 21 দিন আগে সূরা বাকারা 281 আয়াত নাজিল হয়েছে। প্রথমের এবং শেষের দুই আয়াত একত্রিত করলে দেখা যায় যে মানুষকে আল্লাহ পাক আহ্বান করছেন, তোমরা অগ্রিম পাঠাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। এই ঋণ সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, যা কিছুই আমরা উত্তম সৎকর্ম করি যেগুলো, এই সবগুলি উত্তম ঋণের অন্তর্ভুক্ত। আপনারা প্রশ্ন করবেন, ইসলামের প্রথম যুগে তো যাকাত ফরজ হয়নি, যাকাত তো ফরজ হয়েছে মদিনা আসার পরে, তার আগেই তো আয়াত নাজিল হয়ে গেল, তোর আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোর সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এর অর্থ হলো যাকাতের ফরজিয়াত নাজিল হয়েছে মদিনা যাওয়ার আগেই, হিজরতের আগেই, কিন্তু যাকাতের নিসাব, এই যে শতকরা 80% আমরা দেই, 40% 1% এটা নাজিল হয়েছে মদিনা যাওয়ার পরে দ্বিতীয় হিজরতে, ঠিক সম। আল্লাহর রাসূল কিন্তু আগেও সিয়াম রাখতেন, তিনি আশুরা সিয়াম রাখতেন, আইনবিধি নবুয়ত সিয়াম রাখতেন, কিন্তু নিয়মিত রমজানের পাঁচ পুরো 1 মাস সিয়াম ফরজ হল মদিনায় হিজরত করার পরে দ্বিতীয় বর্ষে। অর্থাৎ হিজরির দ্বিতীয় বর্ষে 2রা শাবান সোমবারে প্রথম রমজানের সিয়াম ফরজ করা হয়। অবশেষে এই সিয়ামকে 5টি স্তম্ভের অন্যতম হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতুস সালাত ওয়া ইতায়ুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমুর রমাদান, মুত্তাফাকুন আলাইহি। 5টি বুনিয়াদী ফরজের অন্তর্ভুক্ত হয়ে গেল সিয়াম বা সওম। এখন যদি কেউ 5টি বুনিয়াদী ফরজের 1টিকে অস্বীকার করে, তবে সব মানে সিয়াম মানি না, প্রকাশ্য অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ অবহেলা বসে, অন্য কোনো কারণে না করে, অস্বীকার করে না কিন্তু অবহেলা করে, সিয়াম পালন করেনি, সে সবচেয়ে বড় পাপী হবে, কবিরা গুনাহগার হবে, তার গুনাহ অতক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ সে তওবা করে নতুনভাবে সিয়াম শুরু করবে। সেই ফরজ সিয়াম শুরু হয়েছে বাংলাদেশে গত 7ই মে থেকে, গত সোমবার থেকে। এটা আমরা আমাদের অগ্রিম ঋণ পাঠাচ্ছি আল্লাহর কাছে। এই সময় আপনারা যত দান সাদকা করবেন, এ বিষয়ে হাদিসে স্পষ্ট এসেছে, আপনারা শুন, এই সময় এমন বেশি দান করতেন, কারিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো, হিসাব করতেন না। কারণ আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম আনফেক উনফেক আলাইক, এ আদম সন্তান তোর আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করবো, ইন্তহসি আলাই, যদি ব্যয় করার সময় গণনা করো আমিও গণনা করব। কি গণনা করবে? কি টাকা গুনবে নাকি আল্লাহ? না, রহমত গণনা করবে। তোমার সন্তান হয়েছে, অসুখ হয়ে জন্মগ্রহণ করে, আমার রহমত আছে তোমার সন্তান সুস্থ হয়ে জন্মগ্রহণ করছে, তুমি যেহেতু আমাকে ভুলে গেছো আমিও তোমাকে ভুলে গেলাম, অসংখ্য রোগের বিপরীত তোমার সন্তান জন্মগ্রহণ করলো, শুরু হয়ে গেল তোমার হাসপাতাল যাওয়া আসা, তুমি আল্লাহকে দিয়েছিলে, আল্লাহকে স্মরণ করেছ, সন্তান পেটে এসেছে, দোয়া করেছিলে,
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا الله তুমি আমাদেরকে আমাদের স্ত্রীদের থেকে এবং সন্তানদের থেকে এমন সুসন্তান দান করো যা কুররাতু আইন চক্ষু শীতল করে, ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা সেই সন্তান যেন মুত্তাকিদের নেতা হতে পারে। এই দোয়া যেহেতু তুমি করেছিলে, আমি আল্লাহ দোয়া শুনেছিলাম, তো সন্তানকে সুস্থভাবে সুন্দর প্রতিভাবান করে আমি সৃষ্টি করলাম। কিন্তু যদি আপনি দোয়া এসব কিছু না করেন, খালি ডাক্তার নিয়ে থাকেন, আল্লাহ হ্যাঁ তুমি ডাক্তারের কাছেই থাকো, আমার আর দরকার নেই, আপনার একটা বিপদ হবেই ভবিষ্যতে, আপনি জানেন না রাস্তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, আপনি দোয়া পড়ে উঠেছেন সব মরবে, আপনি মরবেন না, কারণ আপনি দোয়া পড়ে উঠেছেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাজি বলেন, মনে আছে তো? এই প্রতিদিন ফজরে ফজরে আল্লাহ তিনবার এই দোয়াটা পড়ছেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। প্রতিদিন মাগরিবের পরে, প্রতিদিন ফজরের পরে তিনি এটা পড়তেন, এবং ফজরের পরে খাস করে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, মনে আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। প্রতিদিন ফজরের পরে আল্লাহর সেটা পড়তেন, যেটা আমরা আমাদের নওজওয়ানরা একদম নষ্ট করে দিই ছাত্র শিক্ষক সবাইকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমি তোমার এগুলি প্রার্থনা করছি উপকারী এলেন, ও আমলান মোতাকাব্বালান কবলযোগ্য আমল, যে আমল তুমি কবুল করো সেই আমল করার তৌফিক আমাকে দাও, ও রিজকান তাইয়িবা পবিত্র রুজি যা হালাল এবং রুচিকর। সকালবেলা প্রতিদিন যদি কোনো মুসলমান এই দোয়া পড়ে বের হয় কর্মস্থলে যায়, তা বারবার মনে ধাক্কা দেবে না, আমি সকালে আল্লাহকে কি বললাম, আর আমি এখানে ঘুষ খাচ্ছি, আমি এখানে সুদের হিসাব দিচ্ছি, টাকা দেবে না? মনে রাখবেন, খাদ্য হালাল না হলে আল্লাহ কাছে কিছুই কবুল হবে না। লায়াতুল জান্নাত যাসুদুন উজ্জামিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে। অত অবকার থেকে হাদিসটা এসেছে, খাদ্য হালাল হওয়ার জন্য শর্ত দুটা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা এই জমিন থেকে খাও হালাল এবং তৈয়ব দেখে। শর্ত দুটা, হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। মুসলমান কোনো নাপাক জিনিস খায় না, অন্যরা মদ খায় ঢক ঢক করে, কোনো সমস্যা হয় না, মুসলমান মদের ধারে কাছে যায় না, কারণ দুর্গন্ধ পচা অরুচি রুচিহীন। নিজের গাছের কলা যদি পচা হয় তো খাওয়া যাবে না, কারণ ওটা হালাল কিন্তু তৈয়িব নয়, পবিত্র নয়। অন্যের চুরি করা কলা সুন্দর উত্তম হলেও ওটাও খাওয়া যাবে না, কারণ ওটা পবিত্র হলেও হালাল নয়, চুরি করা কলা। ঠিক টাকার বেলাও তাই, নিজের উপার্জিত সম্পদ আল্লাহকে সবচেয়ে প্রিয়, কষ্ট করে আপনি আয় করেন, গায়ের ঘাম ফেলে আপনি আয় করেন, এটি আল্লাহকে সবচেয়ে প্রিয়। কিন্তু অন্যায় পথে আয় করা অর্থ পৃথিবীতে আপনাকে সাময়িক শান্তি দেবে, কবরে আপনাকে স্থায়ী গজলের মধ্যে নিক্ষেপ করবে, সেখানে আপনার সঙ্গে কেউ থাকবে না আপনার আমলটুকু ছাড়া। এদের এই সমস্ত অন্যায় পথে আয়ের এইগুলির সাপের আকার ধারণ করবে, আপনাকে সবল দেবে সমানে, আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সে অন্যায় পথে অর্জিত অর্থ। কবরে যে কষ্ট হবে আপনার ছেলে কিন্তু জানবে না, এ কষ্ট খেলে আপনারই হবে, অতএব সাবধান। আমরা যতটুকু করছি উত্তম আমল, আপনি কষ্ট করে নেক আমল করলেন, হালাল উপার্জন করলেন, এটা আপনার অগ্রিম আল্লাহ কাছে পাঠানো হয়ে গেল। আবু দাহদা যখন আয়াতটা শুনলেন, আমার অতন্ত কর্মীর সেই লেসেল গররা তল মুসলিম হারাম হলে কিন্তু গররা, এই যে আয়াতটা শুনলেন চতুর্থ পাড়ার শুরুতে যে একটা নাজিল হলো, এটা শুনে সাহাবি আবু দাহদা বলতে, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের কাছে ঋণ চাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তো কোনো টাকা পয়সা দরকার নাই, ইন্নাল্লাহু ওয়াল গনিয়্যু ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত এবং তোমরা হলো অভাবী, তো আল্লাহ তো কিছু প্রয়োজন নাই। আল্লাহ নবী বললেন, বাবা আল্লাহর প্রয়োজন তো তোমাদের জন্য, আল্লাহ তো খাবে না, আল্লাহ ঋণ চাচ্ছেন, ঋণ দাও। আবু দাহদা বাড়িতে চলে গেল, স্ত্রীকে বললো, স্ত্রী আমি এই বাগানটা আল্লাহকে ঋণ দিয়েছি,
এটি আমার জীবনের সবচেয়ে বড় একমাত্র এবং সবচেয়ে মদিনার শ্রেষ্ঠ বাগিচা। 600 খেজুর গাছ আছে এই বাগিচায়, আমি সবটাই আল্লাহকে ঋণ দিলাম, তোমরা এখান থেকে বেরিয়ে এসো, এখানে আর থাকার অধিকার আমাদের নাই। স্ত্রী বলল, তুমি সুন্দর ঋণ দিয়েছো, সুন্দর জায়গায় ঋণ দিয়েছো, যে ঋণ কখনো মার যাওয়ার পর বহুগুণ আমরা ইনশাআল্লাহ ফেরত পাবো কে আমাদের দিকে। অতএব তোমার ঋণের সঙ্গে আমিও একমত, ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রীর সবাই বেরিয়ে চলে আসলো। এই খবরটা আল্লাহর কাছে রসুলের কাছে পৌঁছে গেল, উনি বললেন আবুদাহার জন্য জান্নাতের কত উত্তম খেজুরের কান্দি প্রস্তুত হয়ে যাচ্ছে, ও মরলে ইনশাআল্লাহ সে টের পাবে। আমাদের কি মন চায় না এই আয়াতগুলো শুনে আমরা আল্লাহর প্রতি ঋণ দিই? আমি এসেছিলাম কয়েক মাস আগে মালিকরা মসজিদে, পরে শুনলাম এখানে মসজিদ তৈরি হচ্ছে, মনের আবেগে চলে আসলাম। কারণ আমার ছোটবেলার স্মৃতি আছে ঢাকা শহরে যখন আলাদা যুব সঙ্গ করি, ওই মনের টানে চলে আসি, মোতাল্লিও জানে না ইমামও জানে না, একজনকে সাথে নিয়ে আসছে, দেখালে মসজিদ হচ্ছে, আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ তুমি মসজিদটা কবুল করে নিও। আলহামদুলিল্লাহ মসজিদ কবুল হয়ে গেছে, আরো সুন্দর মসজিদ হয়েছে, আগের চেয়ে তার বৃদ্ধি প্রাপ্ত হয়েছে শুনে আমি আরো খুশি হলাম। যে ওখান থেকে পিলার থেকে এই পর্যন্ত এক্সট্রা আপনার পেয়েছে সিটি কর্পোরেশন থেকে, এই জন্য মেয়র সাহেব কখনকে ধন্যবাদ দিচ্ছি আমি। আল্লাহর ঘরের জন্য যদি কেউ কাজ করে তাহলে তো দোয়া করতে হবে না? আপনারা যে যতভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন, যদি নিয়ত খালেস থাকে, পরকালে ঋণ দিয়েছেন, এই ঋণ যেন আল্লাহ বহুগুণ আপনাদের ফেরত দিয়ে যাকে আমাদের দিলে। এই আয়াত ছেড়েই বলছে কে আছো আল্লাহর মধ্যে ঋণ দেবে, অতপর আল্লাহ তাকে বহুগুণ বেশি করে দিবে। তোমাদের রুজি সংকুচিত করেন আল্লাহ, বৃদ্ধিপ্রাপ্ত করেন আল্লাহ পরীক্ষার জন্য। মনে রেখো এলাইহি তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে দিতে হবে। মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। মসজিদ আবাদ করবে কারা, এ বিষয়ে আল্লাহর বিধান শোনেন সূরা তওবা 18-19 আয়াত পড়েন। আবু জাহাল অহংকার দেখাতো, আমরা কাবা ঘরের মতো হলি, আমরা কাবা ঘর পরিচালনা করি, আমরা যা বলবো তাই হবে। তখন আবু জাহাল নাম ছিল আবুল হেকাম, মক্কার কুরাইশরা সারা আরব দেশে নেতৃত্ব দিত, তাদের ব্যবসায়ী কাফেলা লুট হতো না সম্মানের কারণে। আল্লাহ পাক বলতেন যে না, তোমার এই মুতাল্লি হওয়াতে আর কাবাগারের তত্ত্বাবধান করার কারণে তুমি জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামা সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ আসা উলাইকা ইয়াকুনু মুহতাদিন। জবাব নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, আবু জাহাল আবুলের অহংকার চূর্ণ হয়ে গেল। খবরদার আবু জাহাল, হাজি সাহেবদের পানি পান করিয়ে আজ এত সেফাতের হাত ইমারত মসজিদে হারাম, হাজিদের পানি পান করিয়ে মসজিদে হারাম নির্মাণ করে তুমি ভেবেছো তুমি জান্নাতে যাবে? অসম্ভব। জান্নাতে যেতে গেলে তার শর্ত হলো এই পাঁচটা শর্ত। এক, আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ইমান আনে। আবু জাহাল কিন্তু আল্লাহর উপরে ইমান ছিল, সে আল্লাহকে বিশ্বাস করত, সে নাস্তিক ছিল না। ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসের উপর বিশ্বাস করে। আবু জাহাল কিন্তু কিয়ামতে বিশ্বাসী ছিল। ও আকামাস সালা, সালাত কায়েম করে, এটা তো আবু জাহাল ছিল না, মূর্তি পূজা করত। ও আতা যাকাত, এই যাকাত দিত না, এটা বাইরে রোয়ার মানুষকে টাকা নিত, নজর নিয়াজ নিত। অলাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আবু জাহাল মনে করতো মানুষ আমার পূজা করুক, আল্লাহ তো আসছে আল্লাহর জায়গায়, আমি হচ্ছে দুনিয়ায়, সব আমার হুকুম মেনে চলতে হবে, হজ করলে আমার হুকুম মতো চলতে হবে, আমার যাই বলি ধর্মীয় বিধান আমাদের কাছে। এবং যদি তলবিয়া করতে, যে তলবিয়া আমরা পড়ি হজে সহস, এই তলবিয়াটাও কিন্তু আবু জাহাল পরিবর্তন করে দিয়েছিল। তামলিকু আমা মালিক, যেন তলবিয়া শুরু থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু আমা মালিক, এটা ছিল আবু জাহালের তলবিয়া। আর আমার রসুল এসে পাল্টে দিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
আবুজাল বলতো ইল্লা শারীকান হুয়া লাক, একমাত্র শরীক যিনি আছেন, যিনি কিছুর মালিক আর আল্লাহ কিছুর মালিক, পার্থক্য হলো না? তাহলে আবুজাল কিন্তু ইব্রাহিমের সন্তান, মোহাম্মদ ইব্রাহিমের সন্তান। আবুজালের ভুলটা সংশোধন করলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এসে, পরিণতি কি হলো? আবুজালের সংবিধান, আবুজালের দলবল এসে মিটিং করলো, এবং ভাই মোহাম্মদকে হত্যা করো আর বলেন তারা শেষকালে উনি চলে যেতে বাধ্য হলেন মক্কা থেকে মদিনায়। এখন আপনি বলুন, আবুজাল তার দলবল নিয়েছিল, তার বাপদাদা 14 বছর ধর্ম নিয়েছিল, ওইটাই ঠিক পথে ছিল না মোহাম্মদ রসুল্লাহ ঠিক পথে ছিলেন? অথচ দেখা যাচ্ছে জনগণ মোহাম্মদকে গ্রহণ করে নাই, কারণ মোহাম্মদের অপরাধ ছিল এই যেটা চলছে এটা ভুল, সঠিক হলে এই যেটা আল্লাহ ওহি নাজিল করেছেন, আল্লাহর কোনো শরীক না। এখানে যে আমাদেরকে হিসাব করতে হবে, মসজিদ চলবে আল্লাহর বিধান অনুযায়ী না কমিটির বিধান অনুযায়ী? কমিটি সাবধান, কমিটি শ্রেণীর ব্যবস্থাপনা করার মালিক, কমিটি আল্লাহর বিধান জারি করার মালিক নয়। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধান জাতীয় সংসদে পাশ হয় না, সিটি কর্পোরেশনে পাশ হয় না, কোনো মিটিংয়ে পাশ হয় না, আল্লাহর বিধান পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যেই আছে, এর বাইরে কোথাও পাবেন না। আর আমার রসুলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না, আমার অন্ত কানে হাওয়া ইনহা ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর ওহী ব্যতীত আল্লাহর সাথে কোনো কথা বলেন না। এই পাঁচটা শর্ত মনে রাখবেন, এক ইমান, দুই আখেরাতে হিসাব দেওয়ার ভীতি, তিন নিয়মিত সালাত হওয়া, খালি জুম্মার দিন আর ভর্তি হয় না, অন্যদিন আসতে হবে। আকামাস সালাত বলেছে, সাল্লাস সালাত বলেনি, একদম পড়লে হবে তা হবে না, একাম সালাত দেওয়ার এখানে কায়েম থাকে। ওয়াতা জাকা, মুসলিমদের নিয়মিত জাকাত দিতে হবে, জাকাত ভাগে দেবেন না। জাকাত বলতে শুধু ফরজ জাকাত নয়, নফল জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত, নিয়মিত আপনাকে আল্লাহর মধ্যে ব্যয় করতেই হবে সবসময়। কারণ জাকাত তো এক বছর পরে দিই, তা আগে যদি মরে যায় আমার দিতে হবে না, প্রতি মুহূর্তে আপনাকে দান করতে আল্লাহর পথে, কারণ এটা আল্লাহর পক্ষে দেওয়া কর্জ, ঋণ। তারপরে আল্লাহ ব্যবসায়ী লম্বা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। শেষের এই শর্তটা খুবই কঠিন, এই যুগে অধিকাংশ মানুষ এটা মানতে পারে না, আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষ মানুষকে ভয় করে বেশি। সেজন্য 1500 বছরও আজ পর্যন্ত বাংলাদেশের সব মসজিদে আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী সালাত হয় না। দূর অতীতে ইমাম আহমদ বিন হাম্বল, যার জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, এটা কত 1440 হিজরি, 1440 থেকে আপনি 240 মাইনাস করেন 1200 বছর আগে না, তখনই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তোমরা বাগদাদের পুরো শহর ঘুরে দেখো, 100 মসজিদ ঘুরে দেখো, কোথাও আল্লাহ নবী এবং তার সাহাবীদের সালাত তোমরা খুঁজে পাবে না। যদি 1200 বছর আগে তিনি সেই যুগে বাগদাদ শহরে আল্লাহ নবীর সালাত খুঁজে না পায়, আজ থেকে ঢাকা শহরে আল্লাহ নবীর সালাত খুঁজে পাওয়া যাবে নাকি? নেই কেন? আমাদের কারণে নেই, হাদিস করার তো সবই আছে, নেই এই কমিটির লোকগুলোর কারণে। কমিটি যা বলবে তাই, বা ইমাম বা খতিব যা বলবে তাই, সবই আমরা আল্লাহর স্থান দখল করে নিয়ে বসে আছি, এটা হবে না। মানুষ মানুষ পূজা করবে না, আল্লাহ পূজা করবে, আল্লাহ পূজা পাবেন কোথায়? করোনা দিচ্ছে না, অতএব কমিটি হন, এটা আল্লাহ পাকে দেওয়া আপনার জন্য সম্মান, এই সম্মানটা ব্যয় করবেন আল্লাহর পথে। আল্লাহর পথে থাকলে আল্লাহ আপনাকে আরও সম্মানিত করবেন। ক্ষতি হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার খতনা দেওয়ার যোগ্যতা দান করেছেন, আপনার খতনা জন্য আল্লাহর পথে ব্যয় হয়, কমিটি খুশি করার জন্য না হয়, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, তাহলে সব সুবিধা হয়ে যাবে। কিন্তু এটা সাধারণত হয় না, মানে বলছি বটে হয় না, খুব কঠিন, কিন্তু এগুলো থেকে বাইরে অল ব্যবসা ইল্লাল্লাহ, আল্লাহ সাল্লাহ কাউকে ভয় করা যাবে না, কতগুলো মনে রাখবে সবসময়। কারণ সূরা বাকারা 235 যাতে শেষ আল্লাহ বলে যে ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা মনে করি মানুষ মরে গেলে শেষ, বিশ্বাসগত বিভ্রান্তি এখানে আছে না, মুসলমান মনে করে মানুষ মরে গেলে শেষ নয়, তার জীবনের সফরসূচি শুরু হয়েছে জান্নাতুল মাওয়া থেকে, সে রূপ এসেছে 120 দিনের মাথায় আমার মায়ের গর্ভে, একটা সফর হলো 100 মায়ের 120
দিন পরে মায়ের গর্বে আসলাম, সেখানে আমার তকদিরের চারটা জিনিস লিখে দেওয়া হলো, আজল, আমল, রিজিক, সৌভাগ্যবন্না, হতভাগা। আজল আয়ুষ্কাল, কতদিন বাঁচবে, এটা ঔষধ যখন বাজার থেকে কেনেন লেখা থাকে না ডেট অফ এক্সপায়ারি, ওষুধের ক্রিয়াকাল শেষ হয়েছে বলা থাকে না। তো আপনার যখন মায়ের গর্বে আপনাকে বা আমাকে আল্লাহ আপনাকে দিয়েছেন পাঠিয়ে, তখনই লেখা আছে এর আয়ুষ্কাল কতদিন, কথা বলছে আজল। এবার আমল কি করবে, ওষুধে কি কাজ করবে বলা থাকে না, নাক ভূমিকা খাবেন, পেটের সুবিধা অসুবিধা দেখবে, ওর কাজ হলো পেট ভালো করা। মানে আপনি নাক ভূমিকা বাদ দিয়ে যদি ল্যাকাসিস খান মরে যাবে, মানে ওটা কেউ সব বৃষ্টি দিয়ে তৈরি করা, ওটা উল্টা অ্যাকশন করবে, তাহলে আপনারা দেখতে হবে না কোনটা খাচ্ছে আপনি এখন। তো দেখা যায় আপনি যে কী করবেন আল্লাহকে দোকান লিখে দিয়েছেন সেই সময়, দুনিয়াতে এসে আপনি কী করবেন না করবেন সব কিছু আল্লাহকে লিখে দেয়, সেই জন্মের 120 দিন বয়সে লেখা হয়ে গেছে অলরেডি, এর কম বেশি হবে না, সর্বগ্রহে লিখবে না সর্বগ্রহে লিখবে, লেখা শেষ। তারপরে 3 নম্বর কি জন্য বললাম, মানে বাবা কথা বলে দেখা যায় আজল আমল, তারপর কি রিজিক, এটা তো মনে থাকে না আসলে ওই যায় তাই না, রিজিক নিয়ে পাগল, রিজিক হতেই হবে। আল্লাহ বলছেন তোমার রিজিকের একটা পয়সা ফাঁকি থাকতে তুমি দুনিয়া থেকে মরব না, এরপরে কি সৌভাগ্যবান হবেন, হতভাগ্য হবেন, অর্থাৎ জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা আল্লাহর এলেমে আছে। আমরা কেউ জানি আমরা কে জান্নাত যাবো কে জানো কে খবর হবে, দেখা যাবে হয়তো আমি খবর দিচ্ছি আমি হয়তো জাহান্নামে চলে যাবো, কিন্তু মোতালি সাহেব জান্নাত আমার আগে চলে যাবে, কে যে কোথায় আছে এর তকদির আল্লাহর হাতে, কারণ আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, কিন্তু আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে। 1 মিনিট পরে আমার ভাগ্যে কী আছে আমি বলতে পারি না, বহু আলমের জীবনে ঘটেছে। এই 4টা জিনিস লেখা হয়ে গেছে, এখন আমার দায়িত্ব ছাড়া একটাই ফার্জ গুরুর তলব, তুমি হালাল পথে চেষ্টা করে যাও, আল্লাহ কবুল করার মালিক। এখানে একটা মৌলিক কথা বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, যে ব্যক্তি দিন নিয়ে বাড়াবাড়ি করে দিন তাকে পরাজিত করে, বলা তিনি সাদ্দু আকারিবু, তোরা সঠিক পথে চলো এবং মধ্যম পথ অবলম্বন করো, যেন চরমপন্থী না হয়। মুসলমানের চরিত্র হবে সবসময় মধ্যমপন্থী, কোনোদিন চরমপন্থী হবে না, ঠিক শৈথল্যবাদী হবে না, কিছুই করবে না, নানা দেখবো তোমরা জান্নাতে চলে যাবে। কিন্তু আবু জাহেলের দিন, আবু জাহেল আল্লাহকে স্বীকার করতো, সে কেয়ামতকে স্বীকার করতো, কিন্তু সালাত পড়তো না, যাকাত আদায় করতো না, আল্লাহর বিধান মানতো না। আমরাও কিছু লোক মনে করি আল্লাহকে বিশ্বাস করেছি, রসুলকে বিশ্বাস করেছি, কেয়ামতে বিশ্বাস করি জান্নাতে চলে যাবো, কাজ যাই করি যে আমার ইচ্ছা, আমল ইমানের অংশ নয়, এটা হলো মুরজিয়াদের আকিদা। এই আকিদাই বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে বিরাজ করছে, আমল ইমানের অংশ নয়। আমি বড় কমিউনিস্ট, কিন্তু আমি পাক্কা আহলাদিস, আমি নিজ কেন শুনছি আমার সামনে লাভ দেশে বলছি, আমি পাক্কা আহলাদিস, কিন্তু আমি কমিউনিস্ট, কমিউনিস্ট মানে কি নাস্তিক না, এরকম লোক আমাদের মধ্যে আছে, মানে ওর বোঝেই না আকিদাটা কি। সুযোগ থাকলে অন্য সময় বলবে আকিদার উপরে, খালি আজকে এটুকুই বলছি, আহলাদিসের আকিদার কশ্চিন কাল শৈথিল্যবাদী নয় এবং চরমপন্থী নয়, আহলাদিসের আকিদা সর্বদা সর্বাবস্থায় মধ্যমপন্থী। আর এই মধ্যমপন্থীর প্রশিক্ষণের জন্য রমজান বলা হচ্ছে, যদি কেউ আপনাকে মারতে আসে বা গালি দেয় তুই বলো ইন্দিমরাউন সাহেব, বাবা আমি একজন সাহেব আমি মারামারি করবো না, এটা হলো মুসলমানদের চরিত্র, এটা হলো আহলাদিসের চরিত্র। কোনো অবস্থায় আমরা শৈথল্যবাদী হতে পারি না, যে শুধু আমিন বলবো নারাজগ্য দেবো চলে জান্নাতে, না, এটা ভোটার লিস্টে মুসলমান, আল্লাহর লিস্টে মুসলমান না। এরপরে শেষের আয়াতটি আমি অংশটি বলে দিচ্ছি বারবার, বলেন ইনশাআল্লাহ আল্লাহ সে কাউকে ভয় করে না, যারা মসজিদ আবাদ করবেন তাদের চরিত্র হলেই সে আল্লাহ সাহা কাউকে ভয় করবে না, সকল বিষয়ে তিনি কোরআন এবং সহিহ হাদিস থেকে বিধান গ্রহণ করবেন, ইনশাআল্লাহ সেখান থেকে তার বিধান আসবে, এখানে কোনো দলাদলি ফাসাদ চলবে না।
সেটা আল্লাহর বিধান সামনে থাকবে। এ বিষয়ে অনেকগুলি বাংলাদেশের কুসংস্কার চালু আছে, এগুলো দূর করবে কি? মুসলমানদেরকে চালু করতে হবে। রমজানে এসেছে, কোনো পরিবর্তন নাই, আগের দিন যা ছিল পরের দিনও তাই আছে, তাহলে রমজানে এসে লাভটা কি? বছরে একটি মাস আমার দেহকে সাফ করা হবে, অন্তরের জগৎকে সাফ করা হবে। মানুষের জীবনে তিনটা অধ্যায় রয়েছে, আত্মিক ইবাদত, আর্থিক ইবাদত, আর একটা হলো আপনার আর্থিক ইবাদত, আত্মিক ইবাদত, আত্মার যে পরিচ্ছন্নতা রমজানে আসে। আমি সারাদিন খাই না, টয়লেটে গিয়েও চুরি করি, পানি পান করি না, আল্লাহকে ভয় করি। এই যে ভয়টা যখন আপনি কর্মস্থলে যেয়ে করবেন, সামনে সুযোগ আছে, একটা সই করলে কোটি টাকা ঘুষ পাবো, সারা জীবন চাকরি করা লাগবে না, ওইখানে গিয়ে যদি আপনি এটা ব্যবহার করেন, যে আল্লাহ তো দেখছে, খালি পানি খাওয়াটা আল্লাহ দেখে, ঘুষ খাওয়াটা আল্লাহ দেখে না, হারাম খাওয়াটা আল্লাহ দেখে না, যেসব ফ্যানসিডিল মিশায়, ফরমালিন মিশায়, ভেজাল মিশায় খাদ্যে, ওটা আল্লাহ দেখে না, খালি সরকার দেখবে নাকি? ওইখানে যে যে ভয়টা আমরা করি, তাহলে এই সিয়াম আমার জন্য কাজে লাগবে। বললাম যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিহার করতে পারল না, আল্লাহর প্রয়োজনে সে খানা পেয়ে ত্যাগ করুক, ধমক। বিষয়টি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যারা ব্যবসা করেন বিশেষ করে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কোনো অবস্থায় যেন হারাম না ঢুকে পড়ে। বরং ব্যবসায়ীদের জন্য যে সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন, আমাদের মন কি চায় না আমরা সেরকম ব্যবসায়ী হই? যেখানে আল্লাহ রসুল বলছেন, দেখো আত্মায়াতুল আমিন আস-সুদূক, যারা আমিন বিশ্বস্ত ব্যবসায়ী, অসত্যবাদী ব্যবসায়ী, তারা আল্লাহর সঙ্গে থাকবে, কেমন আল্লাহর সঙ্গে, আল্লাহর ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে তারা বসবে, নবী শহীদ এবং সিদ্দিকদের সঙ্গে তাদের জান্নাত হবে। ওইরকম ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছে এই মাসে সাফাত করবে আল্লাহর কাছে কোরআন এবং রমজান। রমজান করবে, হে আল্লাহ আমার কারণে এ লোকটা সারাদিন খায়নি, পান করেনি, অত আজকে তুমি আমার সাফাত কবুল করো। কে দেখবে? কোরআন বলবে, হে আল্লাহ রাত্রে ঘুম পড়তো না, কোরআন পড়তো, আমি তার ঘুম নষ্ট করেছি, হে আল্লাহ আমি কোরআন তোমাকে সুপারিশ করছি, তুমি ক্ষমা করে দাও। ফয়সাল ফাআন, উভয়ের দোয়া আল্লাহ কবুল করবে। অতএব যত বেশি বেশি কোরআন খতম করার চেষ্টা করবেন, যত বেশি বেশি সিয়ামকে সুন্দর করার চেষ্টা করবেন, খালি যেন উপবাস না হয়। অমুসলিমদের উপবাস আর মুসলমানদের সিয়ামের মধ্যে মৌলিক পার্থক্য এই, সিয়াম রাখার জন্য দুটো শর্ত আছে, ইমানে যে ব্যক্তি সিয়াম রাখে ইমানের সাথে এবং ইতসাবের সাথে সওয়াবের আকাঙ্ক্ষা দিয়ে, তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া গফরান লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি কিয়াম করে অর্থাৎ তারাবি তাহাজ্জুদ পড়ে রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সব পাবো, এই দৃঢ় বিশ্বাস নিয়ে তার এটা আদায় করেন, তাদের বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। দুটো বিষয় থাকছে, একটা হলো আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, দ্বিতীয়ত হলো অবশ্যই আল্লাহর কাছে পূর্ণ নেকি পাবো, এই পুরস্কারের আকাঙ্ক্ষা। এ দুটো শর্ত আছে বলেই কিন্তু আমাদেরটা সিয়াম বলা হচ্ছে। আর অন্য অন্য অমুসলিমরাও কিন্তু উপবাস থাকে, তাদের মধ্যে ইমানও নেই এবং সওয়াবের আকাঙ্ক্ষাও নেই, বিধায় তারা আখেরাতে কিছুই পাবে না। সাদাকার ব্যাপারটা ধৈর্য রেখে দেন। প্রখ্যাত কুরাইশটা আস বিন ওয়াইল, এই এত দুষ্ট ছিল যে খাব্বাব ইবনে আরাক তারপর তরবারি তৈরি করে দিয়েছিলেন, তিনি মজুরি দেয়নি। তো খাব্বাব ইবনে আরাক বললেন, ঠিক আছে আপনি যখন মজুরি দিলেন না, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে পেয়ে যাব। তো দেখো আল্লাহর কাছে তোমার চেয়ে আমি বেশি পাবো, আমি নেতা, তুমি তো কিছুই না, তুমি কিছু দাস। এই আস বিন ওয়াইল যখন মরে যাচ্ছে,
তখন তার মনে মনে আল্লাহর ভয় হয়েছে। দুই ছেলে হিসাম এবং আমরকে ডেকে বলছে, এই তোমরা আমার পক্ষ থেকে 200 গোলাম আজাদ করো। ধনী মানুষ, একটা গোলাম আজাদ কারণে বহু টাকার ব্যাপার। তো বড় ছেলে হিসাম তো 100 গোলাম আজাদ করলো, উনি প্রথম দিকের মুসলমান। ছোট ছেলে আমার 50টা আজাদ করলো, 50টা বাকি হঠাৎ মানে খটকা দিল, আচ্ছা আমরা তো ব্যাগ হচ্ছি, এটা কি আব্বা কি পাবে? চলে গেল আল্লাহ রসুলের কাছে। হে আল্লাহ রসুল, ওর আব্বা তো কি ছিল আপনি ভালো করে জানেন, সে তো পুরো কাফের অবস্থা পড়ে গেছে, মরার সময় এই ওসিয়াত করে গেছে। তা আমরা তো দুই ছেলে, আমাদের তো দায়িত্ব বাবার ওসিয়াত পালন করতে, আমরা যে এটা করছি এটা কি আব্বাকে দেখি পাবে? আল্লাহ রসুল বলছেন, দেখো যদি তোমার উপরে তোমার আব্বা আকার ভাবে তৌহিদ তৌহিদের স্বীকৃতি দিয়ে মরত, তাহলে তোমাদের সমস্ত নেকির এই কাজগুলোর অংশ তোমার আব্বা অবশ্যই পাইত। কিন্তু যেহেতু সে কুফুরি হালাতে মরে গেছে, সে কিছুই পাবে না। তবে তোমরা যে দান করলে এই নেকিটা তোমাদের আমল নামায় লেখা হবে, বাবার আমল নামায় নয়। এই হাদিসগুলো আমাদেরকে ইঙ্গিত দেয় যে ইমান ছাড়া সিয়াম কবুল হবে না। ঠিক অমনি করে সওয়াবের আকাঙ্ক্ষা ব্যতীত আল্লাহ পাক সওয়াব দিবেন না। দুটি বিষয় সবসময় মনে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মেম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বলছেন আমি, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমি, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন আমি। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তিনবার আমিন বললেন তিন সিঁড়িতে, কারণ কি? উনি বললেন, আমি যখন উঠি মেম্বারে তো জিবরিল আমাকে এসে বলল, হে মোহাম্মদ, মনে রেখো যারা সিয়াম রাখলো অথচ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন আমি। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় জিবরিল আমাকে বললেন, যে ব্যক্তি বৃদ্ধ বাপ মাকে অথবা কোনো একজনকে পেল অথচ সে জান্নাত পেল না, আল্লাহ পাক তাকে সে রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আমি বললাম আমি। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আল্লাহ পাক জিবরিল আমাকে বললেন, এ মোহাম্মদ, যে ব্যক্তি তোমার নাম শুনল অথচ দরুদ পড়ল না, সেই ব্যক্তিও জাহান্নাম থেকে মুক্তি পেল না, তাকেও আল্লাহ পাক তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। এবারে আল্লাহ রসুল মোহাম্মদ চুপ থাকলেন, কিছু বললেন না। জিবরিল বললেন, তুমি বলো আমি। এবার উনি বললেন আমি। আবু হাতিম বলছেন, এই যে আল্লাহ রসুল শেষের বারে নিজে আমি বলার নেই, জিবরিলের হুকুমে আমি বলেছেন, এই কারণে যে দরুদ পড়ার বিষয়টি তার নিজস্ব ব্যাপার, নিজের প্রশংসা নিজে করা জায়েজ নয়, সেজন্য উনি চুপ ছিলেন। যখন জিবরিল বললেন বলো, তখন উনি আমিন বললেন। এটা তো প্রমাণ করে যে সিয়াম অবস্থায় সিয়াম রাখার কারণে যদি আমি আল্লাহর কাছ থেকে মুক্তি না পাই, তাহলে আর জীবনে পাবো না। অতএব আমাদের প্রত্যেকে করতে হবে যে কোনো মূল্যে সিয়াম এবং কেয়াম যেন শুদ্ধ হয়, সুন্দর হয়, সহি হাদিস মোতাবেক হয়। আজকে রাত্রে আমি ছিলাম মাদার টেকে, দূর থেকে সফর এসেছি, এক ঘুমে 3 ঘন্টা শেষ, 2:30 সিয়াম হয়েছে, শুরু করলাম তাহাজ্জুদ, ও আল্লাহ একটু পরে দেখি সাল্লাল্লাহ গাওয়া শুরু হয়ে গেছে, দিয়ে আমার কোন ফেতনা পড়ে গেল। এমন শুনে 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 দরুদ পড়ছে, হায় রে মুসলমান, যে দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গোনা ধরে পড়ে, আল্লাহ নবীর মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, এ কি সেই দরুদ? এ দরুদ পড়তেছে মানুষকে ঘুম ভাঙানোর জন্য, সেহরের জন্য। উদ্দেশ্য হল ঘুম ভাঙানো, উদ্দেশ্য তো নেকি নয়, সব তো উদ্দেশ্য নয়। এত সুন্দর করে পড়ছে মনে হচ্ছে আমার তাহাজ্জুদ বাদে খালি ওই গানই শুনি। বাংলাদেশের ঢাকা মহানগরীর সিয়াম কিন্তু শুরু হলো এই বেদাত দিয়ে, অথচ আল্লাহ নবী জলদার তো শুনল, সেই থেকে অদ্যাবধি মক্কা মদিনা হারামে চালু আছে না, সাহারি এবং তাহাজ্জুদের আজান চালু আছে না, এবং তারপরে সবাই তো যাচ্ছেন প্রায় উমরা করতে মক্কায়, যারা গিয়েছেন বা যারা জানলে বিশেষ সবাই আপনারা জানেন যে তুমি টেলিভিশন ঘরে ঘরে আপনাদের আছে, দেখবেন তো ঠিকই সেখানে সাহারি বা তাহাজ্জুদের আজান প্রতিদিনই হচ্ছে, 1400 বছর ধরে চলছে,
ঢাকার লোকেরা যেটা অনুকরণ করতে পারে না, এটাকে এখানে কার আনুগত্য, এখানে নবীর আনুগত্য চলে, মানুষের আনুগত্য চলে, ছেলেপিলিগুলো রাস্তাঘাটে ঢুলছে ঢোল বাদ্য নিয়ে ঘুম ভাঙানোর জন্য, ঈদের দিন গিয়ে বকশিশ চাইবে, না দিলে অবস্থা খারাপ। ঘুম জাগানোর নামে যা কিছুই করা হয়, হাফেজ ইবনে হাজার আসকালানি খাতামুল হুফফাজ তিনি বলতেন সব কিছুই বেদাত, শুধু আজানটাই হলো সুন্নাত। আজ পর্যন্ত আহলে হাদিসের এলাকার সব জায়গায় আজান চালু হয়নি। আমরা দুঃসংবাদ, শুরু থেকে আনন্দ শান্তির চেষ্টা করে যাচ্ছি, বহু মন্দির চালু হয়ে গেছে, কিন্তু এখানে এখনো অনেক মন্দির চালু হয় নাই। যারা চালু করেন নাই অনুরোধ করে যাচ্ছি, দয়া করে আপনারা সুন্নাত চালু করে বেদাত থেকে দূরে হন। ফজরের সময় গেলাম মসজিদে, আপনারা চালু করেননি কেন? গত বছর বলে গেছিলাম, স্যার কে কি বলে না বলে আশপাশ লোকেরা, হ্যাঁ ঢোল ফুটানোর সময় আমার অনুমতি লাগে নাই, বেদাতে দরিদ পরিস্থিতিতে রাস্তা ঘোরার সময় আমার অনুমতি লাগে নাই, আজান দেওয়ার সময় অনুমতি লাগবে? তবু আশপাশ মসজিদগুলো এই মন্দিরকে জানিয়ে দিন, দোকানদারদের বলে দিন, বাবা আমরা সাড়ে তিনটার সময় আজান দেবো, এটা কিন্তু সেহরি আজান, তোমার জন্য ফজর আজান মনে করো না। আজকে জানিয়ে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে মাদ্রাসার মসজিদ চালু হয়ে যাবে। বংশালের মসজিদের মুসলিমদের হিম্মত থাকা উচিত, আমরাও চালু দেবো ইনশাআল্লাহ, কেউ আমাকে ঠেকাবে না। এখানে চালু করে দেন আপনারা, কোনো চিন্তা করবেন না, সেটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। এই আয়াতের শেষে গুণ মুসল্লি হওয়ার গুণ যে বলা হয়েছে, আল্লাহ পাক আল্লাহ ইয়াশা ইল্লাল্লাহ আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এমনি করে আরো বহু কিছু আছে আমাদের মধ্যে। এখন খতম তারাবি, এটার সরকারি জন্য খতম তারাবি বলে কোনো কিছু নাই করোনা দেশে। ইবনে আরাবি বলছেন, আমি আঠাশ জনের নামে ডেকেছি, শুধুমাত্র সুরা ফাতিহা দিয়ে পুরো রমজান শেষ করে দিন। আপনার দায়িত্ব হলে ধীরে ধীরে সালাম আদায় করা, ধীরে ধীরে কেরাত পাঠ করা, যেন মুসলিমের বুঝতে পারে, পারলে কেরাত অনুধাবন করতে হবে। চেষ্টা করুন প্রতিটি মসজিদ যেন আল্লাহর বিধান মোতাবেক চলে। আল্লাহ আমাদের সবাইকে সার্বিক জীবনের পবিত্র গ্রহণ সহিদের পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। হালাল আয় করুন, হালাল মতো ব্যয় করুন। কোথায় ব্যয় করছেন আপনি ঘুষ নাই? যে হুজুর এসে বেশি তোষামত করলো তারা কিছু বেশি দিলেন, যে হুজুর কাছে তোষামত করে সে কিছুই পায় না, যিনি এটা পারতেন। আপনার দায়িত্ব আয় করার, আপনার দায়িত্ব ব্যয় করার। হাদিসটা মনে রাখবেন, কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা বাড়াতে পারবে না কোনো মানুষ। ওখানে মুমিন বলা হয়নি, কোনো মানুষ বলা যে কঠিন না হাদিস। প্রশ্নটা প্রথম, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছ? আজকে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনটা কোন পথে ব্যয় হয়েছে? দাঁড়িয়ে পাকা লোক আমার মতো জিজ্ঞেস করবে, আপনার জীবনটা কোন পথে ব্যয় হয়েছে? কেউ বলবে রাজনীতির পথে, কেউ বলবে ব্যবসায়ের পথে, এই তো বলবে। কিন্তু না, আপনি বলবেন আমার জীবনটা সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহের পথে ব্যয় হয়েছে, এটা বলার হিম্মত যদি আমরা অর্জন করতে পারি সেদিন কি আমাদের মঠে। দুই, বলো তো যৌবন কোন পথে ব্যয় করেছ? হে যুবক তোর সাবধান, তোমার যৌবন যেন আল্লাহর বিরুদ্ধে কোনো পথে ব্যয় না হয়। তোমার দেহের প্রতি ফুটা রক্ত আল্লাহর তা পবিত্র আমানত, এসো এই আমানত তোমার ব্যয় করি আল্লাহ প্রেরিত ওহির বিধান প্রতিষ্ঠার পক্ষে, সরকারের পক্ষে নয়। আজকে যুবক শ্রেণীকে বিভিন্ন নামে যেভাবে পথভ্রষ্ট করা হচ্ছে, বাবাদের কোল খালি করা হচ্ছে, কেউ নিজে আছে ধর্মের নামে, কেউ নিজে আছে রাজনীতির নামে, যুবক সহায়তা কিছুই চলে না তার মাধ্যমে, কোন কিছু চলে না। বুড়োরা তো কোনো কাজের নাই, বসে বসে যুক্তি দেয়, কাজ তো করে যুবকরা, অথচ যুবকরা সাবধান। সেদিন পিছার পায়ে প্রশ্ন করে মানুষ সর্বাধি কি না বলা হো, এ যুবক তোমার যৌব তুমি কোন কাজে ব্যয় করেছিলে? ওয়ান মা নেই বেন আইন একটা সম্ভব ফিমা আর ফাঁকা হো, তুমি হেবে ধনী মানুষ, গরিব মানুষ যাই হও, অর্থ পাঠ সবাই করে, ভরিরাও করে, গরিবরাও করে, তুমি কোন পথে আয় করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে, দুটারই হিসাব আপনার কাছে দিতে হবে। সাবধান, বেদাত করে যেখানে, শিরিক করে যেখানে, ধর্মের নামে হলো সেখানে কোনো পয়সা দেওয়া যাবে না। এমনকি মসজিদের নামও যদি কেউ চায় সেখানে বেদাত খানা হয়, ওখানে আপনি পয়সা দিতে পারেন না। কোনো ওখানে সালাম ফিরেই শুধু আমি ইয়ারবি সালাম লেখা, ওটা করে ইবাদত খানা হলো, এখন কি সেখানে হাদিস করার মধ্যে সালাম তো পর্যন্ত হয় না, বারবার বলা সত্ত্বেও তারা সহি হাদিস মানে না, নিজেদের দলীয় সালাম চলছে সত্য কথা।
বিষয়গুলো খুব সাবধান, মুসলমান দলবাজি হবেন না। হাদিস অনুযায়ী নিজের আমলটা করুন, সালাতও কবুল হবে, সিয়ামও কবুল হবে, বলে কিছুই হবে না। আল্লাহ রাসূল জীবনে কখনো একদিনের জন্য 20 টাকা তারাই পরিচিতি দেখাতে পারবে? সমস্ত আলেম সমাজের আমাদের চ্যানেল রয়েছে বিশ্ব ইতিহাস সব যেখানে তারা বসবাস করেন, একটা দিনের জন্য আমার নবী 20 টাকা তারাই পরিচিতি দেখাতে পারবেন না, কোথাও পারবেন না। অথচ ওইটাই চলছে মেজরিটির দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, মজাহের দোহাই দিয়ে, মানুষের দোহাই দিয়ে, কোনো দোহাই চলবে না। কেমন করে সেটা আমার নবী আমাকে সাফাত করবে, কোন মানুষ আমাকে সাফাত করবে? তিনি তারাই পড়তেন ঘরের মধ্যে, মসজিদে পড়তেন না, ঘরের মধ্যে মানুষ ঘরের সাক্ষী দেয়। কে? আয়েশা সিদ্দিকা। তো তিনি বলছেন, মা কানা ইয়াসুদু ফি রমাদানাতি বাইরি ইল্লা ইহদা আশর রাকাতান, আমার রসুল রমজানে বা রমজান বাইরে কখনই 11 রাকাত মধ্যে তারাই পড়বে, তাহাজ্জুদ পড়বে। আর আমরা দেখব মাশাআল্লাহ কত যে যুক্তি জানলে ঠিক ঠিক আছে। এই হাদিসে বেশ কাতে আসছে, উনি বলে বেদাত চালু করে গেছিল, নেমাতুল বেদাত হাজি, সে কোন বেদাত? 2 বছর ধরে জামাত চালু ছিল না তার আগে, যুদ্ধ বিগ্রহের কারণে অবকার রহমানে ওমর যখন খলিফা হলেন, তখন তিনি বললেন, বাহ, মানুষগুলো মসজিদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে সালাত আদায় করছে, এখানে 1 দণ্ডজন, ওখানে 5 জন, ওখানে 3 জনের কি? এগুলো যদি এক ইমামের পিছনে জামাতবদ্ধ করা যায় কতই না সুন্দর হয়। তিনি তাই করলেন, হযরত তামিম দারি উবাই বিন কাব তাদেরকে বললেন, বাবা তোমরা ইমামতি করে মানুষগুলোকে একত্রিত করো। চালু হয়ে গেল নিষ্কার 1302 নম্বর হাদিস বাড়িতে পড়ে দেখেন, মহাত্মা 380 নম্বর হাদিস সহি হাদিস পড়বেন। অর্থাৎ এই ওমরের নামে বলা হচ্ছে যে ওমর নাকি বিশ্বের চালু করে দিয়ে গেছে, কোনো সহি হাদিস না। হাজার হাজার মসজিদ আছে ঢাকা শহরে, কোথাও হাদিস মানবে, সব মোজাব মানবে। বাবা তোমার মোজাব ইমাম কি আমাকে সাফাত করবে আমার জন্য? আর মোজাব ইমাম বলে গেছে যে সাক্ষার হাদিস মানতে হবে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চার ইমাম প্রত্যেকেই কথা বলে গেছেন যে সাক্ষার হাদিস মানতে হবে। যখন সহি হাদিস হবে মনে রাখো ওটি আমার মোজাব, তুমি ইমামের নাম করে মোজাব বানাবা। ইমাম কিন্তু এর থেকে অনেক আগে কিন্তু দূরে চলে গেছেন। অতএব ইমামটা দোহাই দিয়ে নিজেরা দলবাজি করবেন, মজহাবের নাম দিয়ে ধর্মের নামে অধর্ম করবেন, কোশ্চেন করে করব, খাঁটি মুসলমান মেনে নিতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সেই 78 সাল থেকে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়তাম তখন থেকে সেই চেষ্টা আজ পর্যন্ত চলছে, আগামী দিনেও চলবে। যুবকদের প্রতি, মুরুব্বীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো মূল্যে অন্তত ঢাকা শহরে এই যে সুন্দর মসজিদ হয়েছে, অন্তত একটা মসজিদে যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে আমল হয়, এর দাবি আমি রেখে গেলাম। আপনারা আশা করি পালন করতে আপনাদের আপত্তি নাই, কি বোঝালে সে আপত্তি আছে না, কারো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সার্বিক জীবনটা, আচ্ছা কতক্ষণ বাস্তব কেউ বলতে পারেন? আরো 100 বছর বাস্তব কেউ বলতে পারবেন? এবার একটা লিমিটেশন বলি, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের আয়ুষকাল 60 থেকে 70 বছর। হাদিসটা আপনারা জানেন, আমাকে তো 70 পার হয়ে গেছে, 72 যাচ্ছি, অর্থাৎ আমি বোনাস লাইফ এনজয় করছি। যারা 70 বছর নেই আশাবাদী হতে পারে, কিন্তু তিনি বলেন নাই যে 60 থেকে 70 আগে আর কেউ মরবে না, এটা কিন্তু বলেন নাই। অর্থাৎ কে কখন যে মরবো কোন ঠিক নাই, যখন এসে যাবে মৃত্যুর ক্ষণ, লা ইস্তাগফিরু সাআত ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগ পেছ হবে না। অতএব আমাদের দাবি রইবে এখনই তওবা করুন, যা করেছি পিছনে সব তওবা, এখন থেকে আমি প্রতিজ্ঞা করি পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব। মনে রাখুন সেই সাহাবীর কথা, সাধারণ বদ্দু সাহাবী বেদুইন এসে আল্লাহ নবী বলছে, হে আল্লাহ রাসূল, আমি তো বদ্দু, এই উট চড়াই খাই, দুম্ব চড়াই খাই, আমার তো আপনার কাছে বসার সময় নেই, আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দিন, কি করলে জান্নাত পাওয়া যায়? তিনি বললেন ইসলামের 5টি বুনিয়াদী ফরজের কথা বলি, তুমি সালাত পড়ো, সিয়াম রাখো, হজ করো, যাকাত দাও ইত্যাদি, এর বেশি কিছু করতে হবে না, যদি তোমার নফল ইবাদত করতে পারো করতে পারো, তার বেশি নয়। যাচ্ছে আর বলছে আল্লাহ ইন্নিলা আজিজুল্লাহ হাজা ওয়ালা আর কসম, আল্লাহর কসম যা শুনলাম তার চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না। তো আল্লাহর রাসূল সাহাবীদের তাকে বলে, এ সাহাবীরা দেখো, তোমরা কি করে জীবন্ত জান্নাতকে দেখতে চাও? ওই যে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, দেখো যে যা বলেছে যদি সত্য হয় তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। আমরা কি এই প্রতিজ্ঞায় মসজিদে করতে পারি না? বাকি জীবনটা আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করবো ইনশাআল্লাহ।
আমরা প্রত্যেকেই এখান থেকে ফিরতে দিয়ে করে বের হই, ওই সিঁড়িতে যদি মরে যাই ইনশাল্লাহ জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়ামের ফজাইল ও মাসাইল সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।